নুমলীগড়ত ধারাবাহিক অব্যাহত আছে বনরিয়া হাতির উপদ্রব। উড়েনিশা হালিধানের পথার তহিলং, নীরব দর্শকর ভূমিকাত বন বিভাগ। নুমলীগড়ত ধারাবাহিকভাবে অব্যাহত আছে বনরিয়া হাতির উপদ্রব। উপদ্রবে জলাকলা খুয়াইছে স্থানীয় রাইজক। জাকে জাকে জনাঞ্চল হাতে সুমায় তহিলং করেছে ঘর বাড়ির খেতিপথার। মরঙী রাজচক্রর এক নম্বর আর দুই নম্বর আর পাঁচ নম্বর রংবং পথারর বৃহত্তর মরঙীর কুড়িখনেরও অধিক গাঁওয়ার রাইজর টোপনি খরিছে বনরিয়া হাতির জাকে। নিশা বনরিয়া হাতির জাকে হালিধানের পথারত সুমায় গের ধরা ধাননি খায় তহিলং করে। নিশাটো বাদেই রাতেপা পর্যন্ত ধাননীত সুমায় উপদ্রব চলাইছে। রাইজে চেষ্টা করেও হাতি উলিয়াই পঠিয়াব সক্ষম নহল। কম সংখ্যক বনকর্মী দল উপস্থিত হয়ে হাতি খেদিব নারি নীরব দর্শকর ভূমিকা পালন করে উভতি যায়। হাতির জাকে পেট পুরাই খোয়ার পিছত সে উলাই গৈ কাষরে এখন চাহ বাগিচাত আশ্রয় লয়। হাতির ধারাবাহিক উপদ্রবে রাইজক শঙ্কিত আর আতঙ্কিত করে তুলিছে যদিও সরকার প্রশাসন আর বন বিভাগের নিরবতাত ক্ষোভিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ। মই এটা কি কম কবলে মানে বেয়া লাগি গেছে আর এইখানে আসলে ফরেস্টর ভালকে কেটামান ফরেস্টন দিয়ক দি পেলে আমাক মানে সুরক্ষা করক আর নহলে তো উপায় নাই ইয়াত আমি থাকিবলে দিগদার হব কেতিয়া যেটা দেখিলোগে আজি ছ সাত দিন হল টোপনি ক্ষতি কাম করিম নে টোপনি ক্ষতি কারণে ধান কেটামান করেছো ছমাহ খাম বলে তাকো নাই আমার এটা কি করে খাম আমাক মানে মতো এটা সরকারকে কইস আর ফরেস্ট ডিপার্টমেন্টর মানুষে কি সুবিধা করে আমার ইয়াত কেম এটা বিচারিলে নিদিয়ে লাইট এটা নিদিয়ে আমি লাইট এটা পাব লাগে নাই লাইট এটা নাই আমার এখানে এটা কারো ঘর লাইট নাই এটা ভাল লাইট নাই আর কাসিনডালটো এটুপো নাই একো নহলে একোই না থাকে তারমানে এডখন চারি নম্বর রংমং এফালে আপনার তিন নম্বর চারি নম্বর বাকি নাই দুই নম্বরলৈকে কালি পরশি সমগ্র রংমংই তারমানে রংমংতে শেষ করে দিলে কালি ইয়ার এরিয়া আপনার কমে দশ বিঘামান হবো হাই বাগানলৈকে এই সাইড গোটে দশ বারো বিঘা মাটি ইয়ারে এইডখরে খাই শেষ করে দিলে খালি এটা পরশি খাইছে তার আগদিনা এইফালে আদায় করে থাকছে কারো ধান নাই তারমানে এবার ন খাবলেও নাই ন খাবলেও ধান এটাও নাই বন বিভাগে মানে কি আহে আর ধর দুজন তিনজন দিয়ে মানুষ তিনজন দিলে নো কই ইমান যাক হাতিটো দাঙি নিবা বস্তু নহয় নহয় বোলে দাঙি লৈ পেলাই লৈ বোলো সুফলে পঠিয়াবগে আর হেঁতি নপঠিয়ালে কেনেকে যাব তার কোনো ভূক্ষেপ নাই এই যে ইমান কষ্ট করে করছো সেইখিনি কারো হেৰি নাই কিন্তু থাকিব লাগিছিলে আসলে সেইটো সরকারও থাকিব লাগিছিলে নুমলীগড়ৰ পৰা গৌতম বৰা ৰিপৰ্ট অসম টুডে।